পাঁচই জানুয়ারি নির্বাচন অর্থাৎ গোমরাতি ইউপি নির্বাচন আগামী পাঁচই জানুয়ারি। এই নির্বাচনকে কেন্দ্র করে গোমরাতি তীর্ণ ওয়ার্ডে একটি খুলি বৈঠক অনুষ্ঠান আয়োজন করা হয়। কিন্তু ভাগ্যস্ক্রমে উক্ত ওই খুলি বৈঠক অনুষ্ঠানে বিদ্যুৎ চলে যায়, ফলে বিদ্যুৎ না থাকায় ওই এলাকার সকল মানুষ টর্চ লাইট, গ্যাস লাইট, মোবাইলের লাইট দিয়ে অনুষ্ঠানটি আলোচনা শুরু করা হয়। উক্ত খুলি বৈঠক অনুষ্ঠানটি পরিচালনা এবং স্বাগতিত করেন ওই এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ সকল স্তরের মানুষ এবং দূর দূরান্তের মানুষ অর্থাৎ নয়টি ওয়ার্ডের মানুষ সহ অন্যান্য মানুষ এসে এখানে সমাগম করে অনুষ্ঠানটি উপভোগ করেন এবং উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ধরনের নির্বাচন বিষয়ে আলোচনা সহ নির্বাচনী উপদেশ আদেশ এবং সতর্ক বাণী সহ অন্যান্য পরামর্শমূলক অনুষ্ঠানে আলোচনা তুলে ধরা হয়। খুলি বৈঠক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তমিজুদ্দিন সরকার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা এবং তৃণ ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন। এছাড়াও গোমরাতি ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডেরও মানুষ এসে এখানে হোলি বৈঠক অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং হোলি বৈঠক অনুষ্ঠানটি অংশগ্রহণ করেন। এখানে শত শত মানুষ এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের বক্তব্য শুনে এই এলাকার মানুষ সব ঐক্যবদ্ধ হয়ে অর্থাৎ তিন নং ওয়ার্ডের এখন সকল মানুষই সেই বুলবুল চেয়ারম্যান পদপ্রার্থী তাকে ভোট দেওয়ার জন্য তারা সমর্থন করেছেন এবং একতাবদ্ধ হয়ে সেই অভিমত প্রকাশ করেছেন তিন নং ওয়ার্ডের সকল মানুষ। এছাড়াও বিশেষ বক্তব্য রাখেন গোমরাতি সিসারঘাট থেকে বাবু জ্যোতিষ রায় এবং বাবু টিকেন রায় সহ আরও অনেকে। তাদের বক্তব্য শুনে তিন ওয়ার্ডের সকল মানুষ অনেক খুশি এবং ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন এবং বুলবুল ভাইকে তারা অনেক ভালোবেসেছেন বলে তাদেরকে এই বক্তব্যে তারা অভিমত প্রকাশ করেছেন। সবার শেষে বক্তব্য রাখেন গোমরাতি ইউনিয়নের নয়নমণি তহিদুর রহমান বুলবুল, যিনি সম্প্রতি সকলের মনে আকৃষ্ট হয়েছেন, সবার ভালোবাসায় তিনি অন্তর্ভুক্ত হয়েছেন, সবার হৃদয়ে তিনি অন্তর্ভুক্ত হয়েছেন। অর্থাৎ গোমরাতি ইউনিয়নের সকল মানুষ তাকে চেয়ারম্যান বলে দেখতে চায় এবং ওই খুলি বৈঠক তিন নং ওয়ার্ডের মানুষ সবাই এখন তাকে আগামী পাঁচই জানুয়ারি নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে জয়যুক্ত করবেন। ওই তিন ওয়ার্ডের মানুষ প্রতিজ্ঞা করেছেন তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, গোমরাতি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তারা দেখতে চান। সুতরাং এই বুলবুলকে তারা বেছে নিয়েছেন গোমরাতি ইউনিয়নের যোগ্য প্রার্থী হিসেবে এবং তাকে চেয়ারম্যান করলে তারা সব কিছুর উন্নয়নের সুযোগ সুবিধা পাবে বলে আমাদেরকে জানিয়েছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সাবধানে গাড়ি চালাবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সুতরাং নির্বাচনকে আনন্দ উৎসব করে গাড়ি ঝুঁকিতে চালাবেন না। ধন্যবাদ।